আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যতই বৃষ্টি হোক, গরমের দিনে গরম কিছু লাগবে। সত্যিকার অর্থে খুবই, যদি সত্যি কথা বলি, সেটা হলো যে পৃথিবীতে নিরবচ্ছিন্ন শান্তি আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন, স্রষ্টা বলেন, যাই কিছু বলেন, পৃথিবীতে গরম থাকবে, ঠান্ডা থাকবে, মানে খাওয়ার জিনিসে যেরকম ঝাল আছে, মিষ্টি আছে, নুন আছে, তেল আছে, অনেক রকম স্বাদের ব্যাপার আছে, ঠিক সেরকম মানে এক সময় গরম লাগবে, এক সময় ঠান্ডা লাগবে। আমরা না বাংলাদেশিরা যেটা করি, যে মানে গরমকালে একদম গরমের জন্য পাগল হয়ে যায়, আবার দেখা গেলো অতি বৃষ্টি হচ্ছে, আজকে যেরকম মানে চিটাংয়ে বৃষ্টি হলো তো একদম অনেক পানি জমে গেছে। তো এগুলো আসলে নানান রকম অসুবিধা। এটা তো পৃথিবী, এটা মনে রাখতে হবে যে পৃথিবী যন্ত্রণাময়, জীবন মানেই যন্ত্রণা, নয় ফুলের বিছানা, তাই না? কে যাই হোক, আমি কাঁচা আম দিয়ে পোড়া আমের শরবত করব। কাঁচা পোড়া আমের শরবত, অনেক লম্বা নাম। আমি আম দুটো পুড়িয়ে নিচ্ছি। পোড়া দিয়ে নিচ্ছি গ্যাসের চুলায়, আর একটু পরেই হয়ে যাবে। পোড়া আমটা ঠান্ডা হয়ে গেছে, এখন সুন্দর ছিলে নিচ্ছি। একটা কাঁচামরিচ দিলাম, এবার ওই পোড়া আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। দুইটা আম তো ছোট্ট, এই গ্রাইন্ডারেই হয়ে যাবে, বড় কিছু মাখাতে ইচ্ছে করতেছে না, লাগলে আমি দুবারে মাখাবো। এই যে পোড়া আমের, কাঁচা পোড়া আমের পাল্প, আর এখানে আমি বিট লবণ নিয়েছি, আর হলো এটা চিয়া সিড, চিয়া সিডটা চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা একসাথে করব, করলেই হয়ে যাবে আমার পোড়া কাঁচা আমের শরবত। একটু ঠান্ডা পানি লাগবে, আমি প্রথমে কাঁচা আমটা ঢেলে নিচ্ছি। দুইটা কাঁচা আমের অনেকখানি পাল্প বের হলো, তারপরে শরবত বানানোর পরে এতটুকু হবে যে এটা অনেকখানি রয়ে যাবে। আমাকে না কি আর বলবো, দুঃখের কথা নাকি সুখের কথা জানি না, হয়তো অনেক সবাই অনেক বেশি ভালোবাসে, সেই জন্য এত ছোটোখাটো ব্যাপারেও সবাই কথা বলে। তো আমিও অনেক বেশি ভালোবাসি, সেই জন্যই মানে অনেকে আমাকে বলে যে আপা ইগনোর করেন, তো ইগনোর করি, কিন্তু তারপরে আমি বলতে চাই, আমাকে কয়েকজন বলছেন আপনি এত কিপটা কেন, এত অল্প অল্প বানান কেন, ভাই বাসার মধ্যে দুই তিন চারজন মানুষ কি পাঁচ চারজন পরিণত মানুষ, তাদের মধ্যে দুইজন এক দলে, দুইজন আরেক দলে, মেয়ে আসলেও তখন আবার তিন দল হয়ে যায়, জামাই সহ জামাই ছেলে আর আমার হাজবেন্ড আমার সাহেব, তিনজন এক দলে, আমরা তিন মহিলা এক দলে। তো যার জন্য নাতি পুতিরা ওরা তো পুরোপুরি খ
খাওয়া সব কিছু শিখেই নাই, তো সেই জন্য কোনো কিছু বানালে এই শহরের মধ্যে কোনো মেহমান নাই, কিচ্ছু নাই। যখন একদম অনেক বড় বড় আয়োজন হয় তখনকার কথা আলাদা। আমি একদমই কিপটা না, তবে আমি খুবই এই রান্না মানে করতে গেলে যে এইটুকুখানি লেগে আছে না, এটা আমি হাত দিয়ে মানে এরকম করে নিয়ে নিই, কারণ আমার কাছে মনে হয় যে এটা অপচয়। এটা যখন ছোটোবেলায় গার্হস্থ্য বিজ্ঞান পড়ার বইয়ের মধ্যে লেখা ছিল যে যত পাত্র চেঞ্জ করা হয় তত খাবার অপচয় হয়। তো যাই হোক, অনেক বেশি টিচার টাইপের কথাবার্তা বলি, অনেকের ভালো নাও লাগতে পারে। আমি একটুখানি বিট নুন দিচ্ছি, আমার মনে হয় যে এমনি সাদা নুনও লাগবে। এটা ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। আমার তো মনে হয় একটু ফাইনাল একটু গুঁড়ামরিচ দিলে মনে হয় ভালো লাগতো। তো গুঁড়ামরিচের আমি গুঁড়ামরিচের ফ্যান, ফন্ড অফ লাল মরিচ। এটার সাথে এখন চিয়া সিডটা মিশিয়ে দেব। চিয়া সিড না ভিজে গেলে যে মানে মুখে পড়লে একটা পুট 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 করে, মানে ওই যেরকম স্ট্রবেরি কিউই ফ্রুটসের মধ্যে যেরকম থাকে ওরকম আমার খুব ভালো লাগে চিয়া সিডটা। এটাতে চিনি আছে, এখানে চিনি মিশানোও একটা চালাকির ব্যাপার, কারণ চিনি দেখলেই তো সবার অ্যাজ ইফ যে চিনি কেউ কখনো খায় না। আমার মনে হয় শরবতটা হয়ে গেছে। আমি কোনোভাবেই একটু গুঁড়ামরিচ দেওয়ার লোভ সামলাতে পারলাম না। এটা ভাজা ভেজ আগে থেকে টেলে নেওয়া গুঁড়ামরিচ একটুখানি দিচ্ছি। এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আপনারা এটা বাদ দেবেন। ইচ্ছা করলে এটাকে আরেকটু, যেহেতু এরকম আছে, এটা আর একটুখানি পানি দিয়ে আর একটুখানি ঢিলা করা যেতে পারে। আমি এটা একটুখানি এক্সট্রা ভাবে, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার খুব ভালো লাগে। একটুখানি চিনি আর একটুখানি নুন এটাকে মিক্স করব, করে তারপরে আমি গ্লাসের মাথায় ভরাবো। হয়ে গেল খুবই উপাদেয়, জান ঠান্ডা করা, আরামদায়ক শরবত, পোড়া আমের শরবত। আমি আরেকটা শরবত করে দেখাবো, এটা থাকুক। এটা তো অনেক ঠান্ডা পানি, এর জন্য এক্সট্রা করে আমি আইস দিচ্ছি না। আমার মনে হয় এটা আস্তে আস্তে দিতে গেলে একটু সমস্যা হবে, টুকরাটা কেটে নিই। এখন যেটা বানাচ্ছি সেটা হলো মোহিতো, মোহিতো ককটেল। তো একটুখানি অল্প একটু চিনি দিব, বেশি না, চামচ খানেক। তারপরে লেবুগুলো দিয়ে নিচ্ছি, পুদিনা পাতা দিচ্ছি একটুখানি। পুদিনা পাতাটা গ্লাসের মধ্যে ভর্তা করে আমি একটু হাত দিয়ে করছি, অসুবিধা নেই। আমি সবসময় নিজের মানে সবার কথা শুনি কিন্তু চলি নিজের ইচ্ছায়, ভালো না?
সবার কথা শুনি, এটা একটা দারুণ একটা বুদ্ধি। কাউকে কোনো কিছু বলি না, কিন্তু চলি নিজের মতো আপন মনে। এটা হলো আমার স্বাধীনতা। তারপরে আমি দিয়ে দিব স্প্রাইট, অনেকে মোহিতোকে মজিত উচ্চারণ করেন, তো এখানে একটা ব্যাপার হলো যে স্প্যানিশ ভাষায় এইচ লিখলেও সেটা উচ্চারণ হয়, আর জে লিখলেও সেটা উচ্চারণ হয় এইচ। তো সেই ক্ষেত্রে আমরা আসল উচ্চারণটা হলো মোহিত। আমি নিজেও অনেকবার উচ্চারণ করেছি, তারপরে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, ভুল থেকেই মানুষ নিজেকে শুধরায়, এটা একটা অনেক বড় একটা ব্যাপার। আর এই যে চাকু দিয়ে যে শরবত গুলানো যায়, এটাও একটা অনেক বড় একটা গুণের ব্যাপার। দারুণ, দেখেন এরকম একটা মোহিতো আপনার রেস্টুরেন্টে যাবেন 200-250 টাকা দাম, আর এখানে আমার খরচ হলো কতটুকু। সেই ক্ষেত্রে আমি যে বড় বোনের মতো বারবার বলি যে ঘরের খাবার খান, আপনারা ঠিকই একসময় বুঝতে পারবেন যে কথাটা খুবই দামি ছিল। আমি যখন থাকবো না তখন মনে হবে মহিলাটা অনেক দামি দামি কথা বলতো, কেন যে তখন শুনি নাই, এরকম মনে হতেই পারে। যাই হোক, আমি আবার দেখাচ্ছি, এটা আমার বাবার গাছের আম, সেই কাঁচা আমের পোড়া আমের শরবত, আর এটা হলো মজিত না মহিত। আপনারা বানিয়ে খাবেন, আরও কে কে কত রকম শরবত পারেন আমাকে একটু জানাবেন। আমি শরবত, স্যুপ, তরল জিনিস যত কিছু আছে, ইভেন ভাতের মারও আমি খুব পছন্দ করি। ভাতের মার আমাদেরকে স্যালাইনের যে প্রয়োজনীয়তা সেটা পূরণ করে আমাদের ভাতে। যে আমরা বেশিরভাগ মানুষই ভাতের মার ফেলে খাই, যেহেতু আমরা অনেক কাজকর্ম করি না, সেই ক্ষেত্রে আমরা ভাতের মারটাকে একটু নুন দিয়ে চিনি দিয়ে আমরা খেয়ে নিতে পারি। যারা একটু শুকনো মতো আছেন, যারা ভিটামিন খান, সাপ্লিমেন্ট ভিটামিন খান, তারা ওইটা না খেয়ে ভাতের মার খেতে পারেন। এই ঠান্ডা করে বরফ দিয়ে খেতে পারেন, সেই ক্ষেত্রে সেটাও একটা পানীয় হয়ে যাবে। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমার জন্য এবং আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।